এটা অত্যন্ত আলোচিত একটি মামলা ফারদিনুর পরশত্তা মামলার জামিন শুনানির জন্য ঢাকার বিজ্ঞ সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা আদালতে শুনানির জন্য ধার্য ছিল। সেই মামলা ইতিপূর্বে গ্রেপ্তারকৃত আসামি বুশরা তাকে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন। আমরা বাদী পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করে বলেছি যে এই মামলাটি একটি অত্যন্ত আলোচিত হত্যা মামলা এবং বুয়েটের অত্যন্ত মেধাবী একজন ছাত্র তাকে পূর্ব পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করে তার লাশ গুম করা হয়। সেই মামলায় আজকের মামলার বাদী ফারদিনের বাবা বুশরাকে সরাসরি আসামি করে মামলা দায়ের করেছেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আমরা যুক্তি উপস্থাপন করে আরও বিজ্ঞ আদালতকে বলেছি যে মামলাটি তদন্তের একেবারেই ইনিশিয়াল স্টেজে, মামলার তদন্ত চলমান আছে এবং এর সাথে আর কারা কারা জড়িত আছে তাদেরকেও এখনও আইডেন্টিফাই করা সম্ভব হয় নাই। সে কারণে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেলাতে তারা আটক রাখার জন্য আমরা এও বলেছি যদি এই মুহূর্তে তাকে জামিন প্রদান করা হয় তাহলে মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত বিঘ্নিত হবে। আসামি জামিনে বেরিয়ে মামলার তদন্ত কার্যে ব্যাঘাত ঘটাবে, সেখানে প্রভাব বিস্তার করবে, আসামি সাক্ষীদের উপর প্রভাব বিস্তার করবে। কিন্তু বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য আমলে না নিয়ে, আসামি পক্ষের বক্তব্যকে আমলে নিয়ে সেখানে চার্জশিট দাখিল পর্যন্ত জামিন প্রদান করেছেন। আমরা এরপরে বাদীর সাথে আলোচনা করবে এই মামলার জামিন বাতিলের জন্য উচ্চ আদালতের নারাজি দাখিলের জন্য একটা প্রস্তুতি নেব। এই মর্মে বাদী আমাদেরকে ইনফর্ম করেছেন, আমরা সেই মোতাবেক কাজ করব।